দেবে দেনা আপা ধুলো উড়াই ফেলছে আর আমিও জোরে চালাচ্ছি ও ভাই একই একই অবস্থা পুরো ধুলো মুলো উড়ে এরকম হচ্ছে কেন ভাই দেখতে পাচ্ছ আমাদের গ্রিন লাইনের কিন্তু সমস্যা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে তারপরও কিন্তু আমাদের নিউ প্রো কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও হিরো ট্র্যাক সিমুলেটর 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তোমাদের মাঝে দেখতে পাচ্ছ আর আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তা বন্ধুরা আজকে আমরা আছি হচ্ছে পিরোজপুর আর পিরোজপুর থেকে যাব হচ্ছে বরিশাল যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম হচ্ছে রিয়াদ গেমিং ওয়াইটি ওই ভাই বলছে পিরোজপুর থেকে বরিশাল যাওয়ার কথা উনি কোনো বাসের কথা বলেনি তা বন্ধুরা আমরা পিরোজপুর থেকে মানে পিরোজপুর থেকে বরিশালের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগবে এখন দুপুর 1:50 বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পিরোজপুর বাস টার্মিনালে আছি দেখতে পাচ্ছ গ্রিন লাইনের চমৎকার সুন্দর একটা গাড়ি এই গাড়িটা কিন্তু ভারতে বেশি চলাচল করে আমার আমাদের বাংলাদেশ থেকে ভারতে যখন যায় তখন গ্রিন লাইনের এই গাড়িটাই যায় তো বন্ধুরা দেরি করব না লেটস গো তো বন্ধুরা আজকে আমাদের ড্রাইভার হচ্ছে নিউ প্রো আবার চলে এসেছে নিউ প্রোসকে গাড়ি চালাবে গ্রিন লাইনের এই গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি তো আমাদের যাত্রীরা সব উঠে পড়ছে এখন আমরা আল্লাহর নাম নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পিরোজপুর বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি অর্থাৎ হালকা হালকা ক্লিয়ার আস্তে ধীরে ধান আস্তে ক্লিয়ার তা বন্ধুরা এই গাড়িটার একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই গাড়িটার স্পিড খুবই কম অর্থাৎ হালকা 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 ঘুরবে 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 বড় বাজেন দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি গ্রিন লাইনের গাড়ি গ্রিন লাইনের এই গাড়িটা খুবই ভদ্র গাড়ি আর এটা ভারতে বেশি চলাচল করে অর্থাৎ হালকা হালকা টানেন টানেন বড় বাজেন আস্তে ধীরে ক্লিয়ার যাবে হালকা তো বন্ধুরা ধুলো মুলো উড়াই দিয়ে কিন্তু চলে গেল আমাদের নিউ প্রো আসতে ডানে ভাই খেয়াল রাখেন আস্তে আস্তে হালকা হালকা তাড়াহুড়ার দরকার নেই টানবে গাড়ি যাবে ক্লিয়ার যাবে রাস্তায় ওঠেন বরাবর টানেন যান ক্লিয়ার হালকা মারাত্মক সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছ ইন্ডিয়ার রাস্তায় চলাচল করে এখন আমরা আমাদের বাংলাদেশের রাস্তায় নিয়ে আসছি বাংলাদেশেও আছে বেনাপোলের রাস্তায় বেশি থাকে মানে ঢাকা যশোর বেনাপোলের রাস্তায় বেশি দেখা যায় অর্থাৎ হালকা ধীরে যাবে বরাবর হালকা গ্রিন লাইনের আর কিছু থাকুক গলায় জোরই আছে ও ভাই একই ব্রেক ভাই ব্রেকে কি একটু সমস্যা আছে নাকি বুঝতে পারছে না ভাই ব্রেকটাই মানে একটু সমস্যা আছে তা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিরোজপুর থেকে বরিশাল আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন আর আমাদের ড্রাইভার হচ্ছে নিউ প্রো যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমার মনে হচ্ছে গাড়িতে একটু সমস্যা আছে দেখতে পাচ্ছ গাড়িটা কেমন এরম তেরা বাঁকা করছে কারণ নিউ প্রোর মধ্যে তো অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার যখন গাড়ি চালায় তখন তো ভাই কোনো টেনশন থাকার করার কথা না কিন্তু গাড়িটা দেখে আমার মনে হচ্ছে গাড়িটা একটু সমস্যা আছে গাড়িটা কিন্তু বেশি ও এদিক ওদিক করে ও ভাই রে ভাই একই গাড়ি কিন্তু একবার ঘাই ঘাইছে এরকম করছে কেন গাড়ি ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়ি কিন্তু একটু মানে কন্ট্রোলিংটা একটু খারাপ মনে হচ্ছে ভাই স্টিয়ারিং ঘোরালে বেশি দূরে চলে যাচ্ছে এদিকে ডানে বাই চলে যাচ্ছে আবার বাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আবার ডানে চলে যাচ্ছে আবার বাই চলে যাচ্ছে এরকম করলে তো ভাই অ্যাক্সিডেন্ট হবে যাই হোক আমাদের নিউ ওই দেখো অ্যাক্সিডেন্ট ও না ভাই অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে দুটো গাড়ি ডবল আসছিল তো বন্ধুরা চমৎকার সুন্দর পরিবেশ দিয়ে কিন্তু আমাদের ড্রাইভার নিউ প্রো কিন্তু চালায় নিয়ে যাচ্ছে খুব শক্তভাবে কন্ট্রোল করতেছে আর সামনে কিন্তু বৃষ্টি আসতেছে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু কখনো আমাদের পিছনে চালায় না গাড়ি আছে আমাদেরকে বেশি উড়াদৌড়া দেওয়ার দরকার নেই এমনি আমাদের গাড়ির কন্ডিশন খুবই খারাপ বোঝা যাচ্ছে গাড়িটা কিন্তু খুব বেশি একটা ভালো না ব্রেক ধরলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে ভাই গাড়ি একটু বেশি বাই নিলে বাই চলে যাচ্ছে ডানে দিলে ডানে চলে যাচ্ছে ভাই এর একটু সমস্যা আছে আমি জানি না গাড়িটা এরকম করছে কেন গাড়িটা তো ভালো হওয়ার কথা ছিল যাই হোক এখানে ভাই সিগন্যাল পড়ছে সিগন্যাল মারার টাইম এখন আমার নাই কারণ আমাকে এখন আমাদের যাত্রীদেরকে বরিশালে পৌঁছে দিতে হবে দেখতে পাচ্ছ পিরোজপুর থেকে রওনা দিয়েছি ও মাই গড এখান থেকে এনাপা কী করে এনাপা যাই করুক না কেন আমাকে জ্বালায় যেতে হবে দেনাপা ধুলো উড়াই ফেলছে আর আমিও জোরে চালাচ্ছি ও ভাই একই একই অবস্থা পুরো ধুলো মুলো উড়ে এরকম হচ্ছে কেন ভাই দেখতে পাচ্ছ আমাদের গ্রিন লাইনের কিন্তু সমস্যা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে তারপরেও কিন্তু আমাদের নিউ প্রো কিন্তু চালা যাচ্ছে কিন্তু কঠিনভাবে কারণ আমাদের গাড়ির ব্রেক ফেল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রেক ফেল তারপরেও কিন্তু নিউ প্রো কিন্তু কোনো জায়গায় ঘায় গোদা খাওয়াচ্ছে না রাস্তা দিয়ে চালাই নিয়ে যাচ্ছে একবার ডানে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে একবার সামনাসামনি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি মারাত্মক খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছ এখন কি করবে নিউ প্রো কিছুই বুঝতে পারবে এটা গ্রিন লাইন চলে গেলে দেখতে পাচ্ছ ব্রেক ফল অবস্থায়ও কিন্তু আমাদের কিন্তু নিউ প্রো গাড়ি চালায় যাচ্ছে কোনো জায়গায় থামাতামি নেই এমনি বৃষ্টি হচ্ছে ভাই রাস্তার মধ্যে কিন্তু স্লিপ করছে একটু দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মনে হয় আজকে বরিশাল যাওয়াটা হবে না তার আগে একটা ঘটে যাবে মারাত্মক অ্যাক্সিডেন্ট গাড়ির স্টার্টও বন্ধ হচ্ছে না তার মানে বুঝতে পারছো এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে নিউ প্রোকে কে মারার জন্য ভাই এরকম করছে ও মাই গড দেখতে পাচ্ছ তারপরে সামনে কোনো গাড়ি নাই বলে কিন্তু আমাদের গ্রিন লাইন গাড়িটাকে কিন্তু খুব কষ্টে কন্ট্রোল করতেছে কিন্তু আমাদের নিউ প্রো দেখতে পাচ্ছ সামনে কিন্তু কিছু দেখাচ্ছে না বিশাল একটা ঝামেলা আছে সামনে দেখতে পাচ্ছ তারপরও আমরা কাটায় কোটায় বেরোয় গেলাম
দেখতে পাচ্ছ কোন ভাং ভাঙা চোরার ভেতর দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু ওভারটেকিং ফোরটেকিং দিচ্ছি কিন্তু আমরা কোনোভাবে কিন্তু ব্রেক ধরতে পারছি না কোনোভাবে যদি বিশাল দুর্ঘটনা ঘটে যায় তাহলে এতগুলো লোক মারা যেতে পারে ভাই অনেক বড় দুর্ঘটনা কিন্তু কোনোভাবে গাড়ি কেন থামছে না এটাই হচ্ছে সবথেকে বড় কথা ভাই গাড়ি কিন্তু চলেই যাচ্ছে ভাই গাড়িতে এত ব্রেক চাপানোর চেষ্টা করছে তারপরও চেষ্টা করতেছে আমাদের নিউ প্রজন্ম গাড়িটাকে থামানো যায় কিন্তু গাড়িটাকে কোনোভাবে থামাতে পারতেছে না দেখতে পাচ্ছ ও মাই গড এ কি হচ্ছে আমি বুঝতে পারছি ভাই রে ভাই কী করবো তারপর আমার নিউ প্রো খুব চেষ্টা করতেছে ভাই যদি গাড়িটা কোনোভাবে ঘাই গোঁদা লাগায় যদি একটু থামানো যায় কিন্তু ভাই ঘাই গোঁদাও লাগাতে পারছে ঘাই গোঁদা লাগালে ভাই অনেক বড় দুর্ঘটনা ঘটবে যদি নিজে থেকে গাড়িটা থেমে যায় কিন্তু ভাই থামতেছেও না আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বিপদ যখন আসে ভাই সব দিক থেকে বিপদ আসে বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক হতে যাচ্ছে ভাই খুব খারাপ একটা অবস্থা হতে চলেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখনই কিন্তু কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু ভাই তারপরও নিউ প্রো কিন্তু ব্রেকটাকে কীভাবে নিয়ে কীভাবে কী এবার কী করবে নিউ প্রো আমি জানি না এবার কী করবে আমার আমি কিছুই জানি না দেখতে পাচ্ছ নিউ প্রো কিন্তু রাস্তা থেকে নেমে গেছে কিন্তু তারপরও খুব সুন্দরভাবে কন্ট্রোল করতেছে ও ভাই রে ভাই দেখতে পাচ্ছ আমরা কি ডেঞ্জারাস পজিশনে আছি বন্ধুরা গাইডারে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না এখন কী হবে নিজেও জানি না সামনে কোনো যদি গাইডারই থাকে তাহলে কিন্তু একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের আর বাঁচার কোনো পথ নাই তারপরও কিন্তু বেরোয় গেল দেখতে পাচ্ছ লোকজনের গায়ের উপর দিয়ে কিন্তু বেরোয় গেল দেখতে পাচ্ছ সেই মারাত্মক উড়াধরা হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু উড়াধরা তো না আসলে আমরা বিশাল বিপদে পড়ছি এই তো মানে এত অগ্নি পরীক্ষা দিয়ে কিন্তু মানে গ্রিন লাইন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এত অগ্নি পরীক্ষা দিচ্ছে কি আমাদের নিউ প্রো নিউ প্রো তো যান ধুপ করতেছে ভাই যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখো ভাই আমাদের গ্রিন লাইনের চমৎকার সুন্দর একটা গাড়ি কিন্তু গ্রিন লাইন গাড়িটা ভাই সুন্দর বলে কোনো লাভ নাই ভাই গ্রিন লাইনের ব্রেক ফেলেছে ভাই এখন থামানো যাচ্ছে না কেন থামানো যাচ্ছে না এটা হচ্ছে কথা আজকে আমরা পিরোজপুর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ভাই আমাদের মনে হচ্ছে বরিশাল যাওয়াটা হবে না আর আল্লাহ যদি আমাদের চাই তাহলে বরিশাল যাওয়াটা হবে দেখতে পাচ্ছ এখন আমাদের এখান থেকে বেরোয় যেতে হবে সামনাসামনি অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রিন লাইন এবং এসএলএমের মধ্যে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কারণে মারাত্মক ক্ষতি হয়েছে কারণ ব্রেক ফেল করছে আমাদের গ্রিন লাইন আমরা অনেকক্ষণ করে জানি যে গ্রিন লাইনের গাড়িটা কিন্তু ব্রেক হারাইছে দেখতে পাচ্ছ খুবই খারাপ অবস্থা এখন দেখতে পাচ্ছ তোমরা এখন আমাদের মানে তেমন ক্ষয়ক্ষতি না হলেও তারপর তার মধ্যেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি এসএলএমের ড্রাইভার কিন্তু মনে হচ্ছে নিহত হয়েছে আর আমাদের গ্রিন লাইনের যে ড্রাইভার সে নিহত হয়নি আমাদের নিউ প্রো কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রটা ভাই কেউ করছে কারণ এখান থেকে কেউ যাবে যাওয়ার পরে ভাই গ্রিন লাইনটা কোনো একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করবে নিউ প্রো মরে যাবে এবং নিউ প্রোর জায়গাটা কেউ নেওয়ার চেষ্টা করবে ভাই তা বন্ধুরা আজকে আমাদের আর পিরোজপুর থেকে বরিশাল যাওয়া হলো না আর আমাদের এখানে যাত্রা শেষ করতে হচ্ছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আমরা আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ।